বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ায় বিজয় উৎসব করেছে বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্স। শুক্রবার প্যারিসে মেট্রোসের আলবারাকা রেস্টুরেন্টে এই বিজয় উৎসবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা আহম মুস্তফা কামাল। মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে ও আমিন খান হাজারের পরিচালনায় এ সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ছেলিম। প্রধান উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, খুরশেদ আলম, কৃষক আব্দুল কাইম সরকার, ইব্রাহিম আলী, অধ্যাপক অপু আলম, নজরুল ইসলাম চৌধুরী, শাহিন আরমান চৌধুরী, কামাল মিয়া, কাজী শাহজাহান লিটন, আবু হাসান সহ আরও অনেকে। পরে মিষ্টি বিতরণ করে বিজয় উল্লাস প্রকাশ করেন নেতৃবৃন্দরা। ফয়সাল আহমেদ দ্বীপ, চ্যানেল ইউরো ভয়েস, ফ্রান্স।